ধরা যাক এই ভদ্রলোকের স্ত্রী তাকে ব্যক্তি বিক্রি করতে পাঠালো আর তাকে বললো যে ব্যক্তি কমপক্ষে 100 টাকা বিক্রি করতে হবে, অর্থাৎ 100 টাকার অতিরিক্ত যে টাকা বিক্রি করতে পারবে সেই টাকা তার লাভ। তো এই ভদ্রলোক অনেক চেষ্টা করেও ব্যক্তি 100 টাকার অতিরিক্ত বিক্রি করতে পারলো না, অর্থাৎ 1 টাকাও লাভ করতে পারলো না। সে এমন একজন ব্যবসায়ীকে খুঁজে পেলো যে তাকে 1 টাকাও লাভ দিল না। সে অবশ্যই সে ব্যক্তি 100 টাকা বিক্রি করার জন্য রাজি হলো এবং সে 100 টাকার উপরে 15 টাকা মানে 15% হারে ভ্যাট দিয়ে মোট 115 টাকা ব্যক্তি ব্যবসায়ীর একের নিকট সে হস্তান্তর করলো আর গভর্নমেন্টের ফান্ডে 15 টাকা ভ্যাট জমা দিয়ে দিল। এরপর ব্যবসায়ী একও একইভাবে চেষ্টা করলো যে কিছু লাভে দ্বিতীয় কোনো ব্যবসায়ী কিংবা কোনো ভোক্তার নিকট সরবরাহ করতে, কিন্তু সেও এমন করতে পারলো না। সে এমন একজন ব্যবসায়ীকে খুঁজে পেলো যে তাকে 1 টাকাও লাভ দিতে রাজি না, তার মানে 115 টাকায় তাকে বিক্রি করতে হচ্ছে। তো সে 115 টাকার উপর সে ব্যাট দিচ্ছে 17 টাকা 25 পয়সা মানে 15% হারে। তো টোটাল ব্যাট সহ আসে 132 টাকা 25 পয়সা। 132 টাকা 25 পয়সা সে ব্যক্তি এই দ্বিতীয় ব্যবসায়ীর নিকট হস্তান্তর করলো আর সেও গভর্নমেন্টের ফান্ডে 17 টাকা 25 পয়সা ব্যাট জমা দিল। এরপরে ফাইনালি দ্বিতীয় ব্যবসায়ী যে সেও চেষ্টা করেছিল কিছু টাকা লাভ করতে, কিন্তু সেও দুর্ভাগ্যবশত পারলো না। সেও 132 টাকা 25 পয়সা মানে যে যে দামে সে কিনেছিল দ্বিতীয় ব্যবসায়ীর নিকট থেকে সেই দামে সে ভোক্তার নিকট সরবরাহ করতেছে আর সেও গভর্নমেন্টের ফান্ডে 132 টাকা 25 পয়সার উপর মানে সে যে বিক্রি করবে সে বিক্রির প্রাইসের উপর সে 15% হারে গভর্নমেন্টকে ব্যাট দিয়ে সে ভোক্তার নিকট বিক্রি করে দিল আর ব্যক্তি ভোক্তার নিকট হস্তান্তর করে দিল আর সেও গভর্নমেন্টের ফান্ডে 19 টাকা 84 পয়সা জমা দিয়ে দিল। তো আপনারা এবার দেখবেন যে এখানে আসলে যে টোটাল যে ভ্যাটের পরিমাণ মানে গভর্নমেন্টকে তিনটা স্তরে যে তিনজন যে ব্যাট প্রদান করছে, এখানে প্রথম মানে প্রথমে যে বিক্রি করছিল যে তার ওয়াইফের কথা বিক্রি করতে আসছিল সে, তারপর ব্যবসায়ী এক ব্যবসায়ী দুই, এরা তিনজন শুধুমাত্র গভর্নমেন্টের ফান্ডে ব্যাট জমা দিছে। তিনজনের ব্যাট মানে তিনজনের যে জমাকৃত ভ্যাটের পরিমাণ এটা যোগ করলে 52 টাকা 9 পয়সা আসে। আর দ্বিতীয় মানে ফাইনালি ভোক্তা কিন্তু ব্যক্তি নিয়ে এসে বাড়ি চলে গেল, তার মানে ভোক্তা কিন্তু গভর্নমেন্টের ফান্ডে সরাসরি কোনো টাকা ভ্যাট জমা দিল না। এই জন্য এই ভ্যাটটাকে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। আর এটা ইনডাইরেক্ট ট্যাক্স হওয়ার কারণে অনেক সময় কিন্তু আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে ভ্যাট আসলে কে দেয়, ভোক্তা দেয় নাকি যে আমদানিকারক বা সরবরাহকারী বা বিক্রেতা সে দেয়। তো এখানটা কিন্তু জিনিসটা ক্লিয়ার যে আসলে যে বিক্রেতা সে কিন্তু আসলে ভোক্তার নিকট থেকে ভ্যাটটা নিয়ে এসে সরাসরি গভর্নমেন্টের ফান্ডে জমা দেয়। আর একটা ব্যাপার এটা কিন্তু একদম মানে জিনিসটা ক্লিয়ার যে আপনি যদি কোনো কিছু বিক্রি কোনো কিছু নিয়ে ব্যবসা করতে যান, আপনার যে জিনিসটা কিনতে যে টাকা খরচ হবে, যে টাকা আপনার ওটা কি বলে যে আপনি যদি এটা পরিবহনে কোনো টাকা খরচ হয় কিংবা আপনি যদি মাছ ব্যবসায়ী হন, আপনার মাছ বিক্রি হলো না পরের দিন বিক্রি করবেন, কিন্তু আপনার মাছ যদি রেখে দেওয়ার জন্য আপনি বরফ কিনতে হয়, আপনি পরের দিন কিন্তু যার কাছে বিক্রি করবেন মানে সেই ভোক্তার কাছ থেকে কিন্তু সেই বরফের টাকাটাও কিন্তু তার কাছ থেকে উঠাবেন। অর্থাৎ আপনি ব্যবসা করতে গেলে যে টাকা খরচ হবে প্রত্যেকটা টাকা আপনি পাই টু পাই ভোক্তার কাছ থেকে না উঠালে আপনি কিন্তু লাভ করতে পারবেন না। তো একইভাবে বোঝা যায় আপনি যে ব্যাট দিবেন মানে এখানে প্রথম যে ভদ্রলোক উনি যে ব্যাট দিচ্ছেন উনি কিন্তু সেই ব্যাটের টাকা কিন্তু উনি যে বিক্রি করছে তার কাছ থেকে ব্যাট নিয়ে নিছে, আবার উনি যে ব্যাটটা দিয়েছিল 17 টাকা 25 পয়সা উনিও কিন্তু সেই ব্যাটটা কিন্তু বিক্রি করার সময় দ্বিতীয় ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে নিছে, আবার উনি যে ব্যাট দিয়েছিল 19 টাকা 84 পয়সা সেও কিন্তু আসলে ভোক্তার কাছ থেকে নিয়ে নিবে। এই জন্য ফাইনালি ভোক্তার 52 টাকা 9 পয়সা বেশি দিতে হচ্ছে। এবার আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে এখানে আসলে কেউ কোনো টাকা লাভই করলো না, মানে এরা তিনজন 1 টাকাও লাভ করলো না, অথচ ঠিকই গভর্নমেন্টের ফান্ডে 52 টাকা 9 পয়সা ব্যাট চলে যাচ্ছে। তো এটা আসলে কেন? তো এটা আসলে দুইটা কারণে হচ্ছে। একটা কারণ হচ্ছে যে এখানে আসলে প্রত্যেকবার আপনারা দেখবেন যে প্রত্যেকবার যখন প্রোডাক্টটা বিক্রি হচ্ছে মানে ব্যাগটা বিক্রি হচ্ছে তখন প্রত্যেকবারই কিন্তু 100 টাকার উপরে একটা ভ্যাট যোগ হচ্ছে, যেমন এখানে 100 টাকার উপরে 15 টাকা ভ্যাট হচ্ছে, এখানেও কিন্তু 100 টাকা আছে মানে 100 টাকা এখানেও আছে, এখানে 100 টাকার উপরে কিন্তু একটা ভ্যাট হচ্ছে, সেই ভ্যাটটা কিন্তু আসলে 17 টাকা 25 পয়সার মধ্যে আছে। বাকি যে 2 টাকা 25 পয়সা সেটা কিন্তু আসলে 15 টাকার উপরে মানে এখানে যে ভ্যাট হচ্ছে সে 15 টাকার 2 টাকা 25 পয়সা। তো যাই হোক এখানে প্রতিবার কিন্তু 100 টাকার উপরে আপনার ভ্যাট হচ্ছে, এই জন্য ভ্যাটের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আসলে যেটাকে আপনারা ভ্যাটের ভাষায় বলেন ক্যাসকেডিং এফেক্ট, যেটাকে আসলে ট্যাক্স অন ট্যাক্সও বলা হয় মানে ভ্যাট অন ভ্যাট, অর্থাৎ প্রত্যেকবার যে ভ্যাট হচ্ছে সেই ভ্যাটের উপরে আবার ভ্যাট দিতে হচ্ছে, আবার এখানে 17 টাকা 25 পয়সা হচ্ছে সেটার উপরে কিন্তু আবার এখানে ভ্যাট দিতে হচ্ছে। এই এই দুটা সমস্যার কারণে আসলে ভ্যাটের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর কেউ যদি লাভ করতো তাহলে কি হতো এবার আমরা সেটা দেখবো। তো ধরেন এখানে আগের মতো এখানে আছে যে কেউ কোনো লাভ করলো না 152 টাকা 9 পয়সা, আমি আবার এক্সেলে আসছি। তো যাই হোক এখানে আমি যদি দেখাই যে এখানে মানে লাস্টের যে ব্যবসায়ীটা মানে ব্যবসায়ী দুই এ যদি 10 টাকা লাভ করতো তাহলে কি হতো? তো তাহলে আপনারা দেখবেন যে আগে ছিল 152 টাকা 9 পয়সা, 10 টাকা লাভ করার কারণে এখানে 10 টাকা বেড়ে গেছে, সেই সঙ্গে কিন্তু আরো 1.5 টাকা বাড়ছে, কারণ এই 10 টাকার উপরে কিন্তু আবার একটা ভ্যাট হয়েছে। এখন এই 10 টাকা যদি এই ভদ্রলোক লাভ না করে যদি 10 টাকা লাভ করতো, এই ভদ্রলোক ধরেন মাঝখানের যে ব্যবসায়ী এক সে যদি 10 টাকা লাভ করতো তাহলে কিন্তু দেখবেন যে এখানে 11.5 টাকা বাড়ে না, এখানে কিন্তু আরেকটু বেশি টাকা বাড়ছে। কেন বাড়ছে আপনারা বুঝতে পারতেছেন, এখানে যে 10 টাকা লাভ করছে সেই 10 টাকা তো বাড়ছেই, আর এই 10 টাকার উপরে যে 1.5 টাকা ভ্যাট আসছে সেই 1.5 টাকার উপরে কিন্তু আবার এখানে 1.5 টাকার উপরে ভ্যাট আসছে, সেটাও কিন্তু এখানে যোগ হচ্ছে। আবার এখানে যে 10 টাকার উপরে যে একবার ভ্যাট হয়েছে সেই 10 টাকার উপরে ভ্যাট কিন্তু আবার এই স্তরে আবার হয়েছে, তার মানে ভোক্তাকে কিন্তু এই 10 টাকার উপরে মানে যে এই যে প্রথম প্রথম ব্যবসায়ী যে 10 টাকা লাভ অ্যাড করছিল এই 10 টাকার উপরে কিন্তু ভোক্তাকে দুইবার ভ্যাট দিতে হচ্ছে, প্লাস এই 10 টাকার উপরে যে ভ্যাট হচ্ছে সেই ভ্যাট তো একবার এখানে দিতেই হচ্ছে, সেই সঙ্গে আবার এখানে কিন্তু আবার তাকে সেই ভ্যাটের উপরে ভ্যাট দিতে হচ্ছে মানে 1.5 টাকার উপরে ভ্যাটটাকে আবার এখানে দিতে হচ্ছে। তো আমরা এবার দেখবো যে এখানে যে সমস্যা দুইটা, যে একটা হচ্ছে যে প্রিন্সিপালের উপর বারবার ভ্যাট হচ্ছে মানে আসল যে টাকা 100 টাকার উপর বারবার ভ্যাট হচ্ছে, আরটা হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট হচ্ছে। তো এই দুটা এফেক্ট মানে এই দুটা বাদ দিয়ে আমাদের এমন একটা সিস্টেম বের করতে হবে যে সিস্টেমে ভ্যাট হবে যেখানে শুধুমাত্র মূল্য সংযোজন যে টাকা হবে সেই টাকার উপরে যেন ভ্যাট হয়। কারণ আমাদের যে ভ্যাটের যে সংজ্ঞা যেটার নাম হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স মানে VAT, তো ভ্যাট হতে হলে শুধুমাত্র মূল্য সংযোজন যে যে
যে ব্যবসায়ী করবে সে মূল্য সংযোজনের উপর যেন শুধুমাত্র ভ্যাট আসে। অর্থাৎ এখানে যেহেতু কেউ কোনো যদি এক টাকাও যদি কেউ কোনো লাভ না করে, ধরেন এখানে যদি শূন্য শূন্য করে থাকে তাহলে এখানে ভ্যাটের পরিমাণ আসলে আসা উচিত শূন্য, কারণ কেউ কোনো যদি লাভ অ্যাড না করে তাহলে টোটাল ভ্যাট আসবে শূন্য, অর্থাৎ গভর্নমেন্টের ফান্ডে এক টাকাও ভ্যাট যাবে না, এরকমের হওয়া উচিত। তো এবার আমরা দেখবো সেই সেকেন্ড সিনারিওটা। তো এবার আমি ব্যাগালার পরিবর্তে এখানে একজন আমদানিকারককে বসিয়েছি, আর ধরেন আমদানিকারক 100 টাকার একটি পণ্য আমদানি করলো, আর আমদানি পর্যায়ে তার ভ্যাট দিতে হলে 15 টাকা, অর্থাৎ ভ্যাট সহ তার পণ্যটির ক্রয় মূল্য পড়লো 115 টাকা। আর ধরলাম সে কোনো লাভ অ্যাড করলো না, অর্থাৎ কোনো মূল্য সংযোজন করলো না, তার মানে মূল্য সংযোজনের উপর তার ভ্যাট দিতে হবে 15% হারে 0 টাকা। তো তার মানে তার ভ্যাট সহ মোট বিক্রয় মূল্য দাঁড়ায় 115 টাকা, আর সে সরকারের ফান্ডে ভ্যাট জমা দেবে 0 টাকা, কারণ সে কোনো লাভ যেহেতু অ্যাড করেনি তার মানে তার ভ্যাটের পরিমাণ হচ্ছে 0। আর এই 115 টাকাতেই সে ব্যবসায়ী ওনার কাছে বিক্রি করে দিবে, ব্যবসায়ী ওয়ানও কিন্তু মানে প্রথম ব্যবসায়ী কিন্তু সেই 115 টাকাই আবার দ্বিতীয় ব্যবসায়ীর কাছে বিক্রয় করে দিবে, কারণ ধরলাম যে এখানে কেউই কোনো লাভ অ্যাড করতেছে না। সেম একইভাবে দ্বিতীয় ব্যবসায়ী যে সেও কিন্তু ভোক্তার নিকট 115 টাকাই পণ্যটি বিক্রি করে দিবে, কারণ সেও কোনো লাভ অ্যাড করতেছে না। তার মানে ফাইনালি ভোক্তা কিন্তু 115 টাকাতেই কিন্তু পণ্যটা হাতে পাচ্ছে, যেটা আমরা দেখলাম যে আমদানিকারক গভর্নমেন্টকে যে 15% হারে ভ্যাট দিয়েছিল যে 15 টাকা, সেই 15 টাকায় কিন্তু আসলে ভোক্তা ভ্যাট দিচ্ছে। তার মানে ভোক্তা তার মানে গভর্নমেন্ট টোটালি 0 টাকা ভ্যাট পাচ্ছে এই বিক্রির এই পর্যায়গুলোতে, শুধুমাত্র আমদানি পর্যায়ে কিন্তু গভর্নমেন্ট 15 টাকা ভ্যাট পাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখবো যে সেটা হচ্ছে কেউ কোনো লাভ অ্যাড করলো না, তারপরও করলো না দেখে কিন্তু কোনো ভ্যাট দিতে হচ্ছে না। এবার আমরা দেখবো যে লাভ যদি অ্যাড করে তাহলে ভ্যাট দিতে হয় কিনা। তো এবার আমরা এটা দেখার জন্য আমরা যাবো এক্সেলে। তো এক্সেল থেকে আমরা এখানে দেখাবো যে যদি লাভ অ্যাড না করে তাহলে হচ্ছে 115 টাকা, আর যদি কেউ লাভ অ্যাড করে, ধরলাম এবার দ্বিতীয় ব্যবসায়ী সে 10 টাকা লাভ করলো, তার মানে 10 টাকা লাভ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 10 টাকা অ্যাড হবে, প্লাস 10 টাকার উপরে যে ভ্যাট 1.5 টাকা সেই 1.5 টাকা অ্যাড হবে, অর্থাৎ 11.5 টাকা এখানে বেড়ে যাবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন 11.5 টাকা বাড়ার পর 126.50 টাকা কিন্তু হয়েছে। আর এবার আপনারা দেখবেন এবার কিন্তু শুধুমাত্র যে লাভ যে 10 টাকা, সেই লাভ 10 টাকার উপর যে 1.5 টাকা যে ভ্যাট, সেই 1.5 টাকা ভ্যাট কিন্তু সে গভর্নমেন্টকে দিচ্ছে। একইভাবে আমি যদি এখানেও 10 টাকা অ্যাড করি তাহলে দেখবেন একই রকম ব্যাপার, এখানে কিন্তু আরও 11.5 টাকা বেড়ে গেছে। আমি যদি এখানেও যদি 10 টাকা অ্যাড করি দেখবেন আরও 11.5 টাকা বেড়ে গেছে এই জায়গায়। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে ভ্যাটের উপর ভ্যাট হচ্ছে না, মানে যে যত টাকা অ্যাড করতেছে শুধুমাত্র তত টাকার উপরে কিন্তু একটা যে ভ্যাট অ্যামাউন্ট আসবে 15%, সেই অ্যামাউন্টটাই কিন্তু সবাই এখানে পরিশোধ করছে। আপনারা এখানে দেখবেন যে 3টা পর্যায়ে যে সবাই ভ্যাট পরিশোধ করতেছে, সেই ভ্যাটের পরিমাণ হচ্ছে 4.5 টাকা, আর আমদানি পর্যায়ে কিন্তু ভ্যাট পরিশোধ করেছিল 15 টাকা, তার মানে মোট হচ্ছে 19.5 টাকা। তো আপনারা এখানে দেখবেন এখানে কিন্তু 19.5 টাকায় ভ্যাট কিন্তু আছে, আগে ছিল এখানে 115 টাকা, এখানে কিন্তু আরো 30 টাকা অ্যাড হয়েছে, তার মানে 30 টাকা প্লাস আরও হচ্ছে 4.5 টাকা, তার মানে মোট হচ্ছে 49.50 টাকা, 49.50 টাকা কিন্তু আসলে এখানে ভ্যাট দিতে হচ্ছে। তো আমরা এবার দেখবো তৃতীয় দৃশ্যপট, মানে একদম শেষ দৃশ্যপটটি, যেটার মাধ্যমে আসলে মানে যে পদ্ধতিতে আসলে সরকার বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীদের নিকট বা আমদানিকারকের নিকট থেকে ভ্যাট আহরণ করে থাকে। তো এই পদ্ধতিটা আসলে একদম দ্বিতীয় যে দৃশ্যপটটা ছিল, মানে সেকেন্ড যে সিনারিওটা, একদম সেটার মতোই, যেখানে সরকার শুধুমাত্র সবাই যে মূল্য সংযোজন করে, অর্থাৎ ব্যাটের সংজ্ঞা অনুসারে যেটা যে সবাই যে মূল্য সংযোজন বা লাভ সংযোজন করে, শুধুমাত্র সেই সংযোজনের উপরে যে ভ্যাটটা আসে শুধুমাত্র সরকার সেই ভ্যাটটা নিয়ে থাকে। তো আমরা এবার দেখবো যে সেটা কিভাবে হয়। তো ফার্স্টে আপনারা দেখবেন যে আমদানিকারক যে পণ্যটা কিনেছিল সে আমদানি পর্যায়ে কিন্তু 15 টাকা ভ্যাট দিয়ে তার ওটা খরচ পড়ছিল, মানে ক্রয় মূল্য পড়ছিল 115 টাকা। তো 115 টাকা থেকে যদি সে যদি ভ্যাটটা বাদ দেয় তাহলে তার ওটা দাম পড়ে 100 টাকা। আর এটা থেকে 115 টাকা কিভাবে বাদ দেয় এটা আপনারা হয়তো জানেন অনেকে, যে এই ক্রয় মূল্যকে আপনারা কর ভাঙ্গাংশ দিয়ে গুণ দিলেই কিন্তু আপনারা ভ্যাটটা পেয়ে যাবেন। সেই ভ্যাটটা থেকে যদি আপনারা এই ক্রয় মূল্য থেকে বাদ দেন তাহলে কিন্তু আপনারা ভ্যাট বাদে ক্রয় মূল্যটা পেয়ে যান। এটা আমি একটা ভিডিওতে দেখাবো, আপনাদের আমন্ত্রণ হলো সেই ভিডিও দেখার জন্য। তো যাই হোক, এবারে ভ্যাট বাদে যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যের সঙ্গে সে লাভ অ্যাড করলো, ধরেন 1 টাকাও লাভ করলো না, মানে 0 টাকা, এটা আমি সিম্পলিফাই আপনাদের মানে সিম্পলি দেখানোর জন্য। তো তার মানে তার ভ্যাট বাদে বিক্রয় মূল্য দাঁড়ায় 100 টাকা, মানে 100 সঙ্গে এই যে লাভ যোগ করে 100 টাকাই আসলো, লাভ মানে 0 টাকা। তো যাই হোক, এরপরে ভ্যাট বাদে যে বিক্রয় মূল্য, সেই বিক্রয় মূল্যের উপরে এবার ভ্যাট অ্যাড করতে হবে 15 টাকা, 15% হারে, তার মানে ভ্যাট সহ বিক্রয় মূল্য দ্বারা 115 টাকা। সেই 115 টাকা কিন্তু সে এটা ব্যবসায়ী একের নিকট বিক্রি করে দিল, ব্যবসায়ী একের হিসাবটা হচ্ছে একই রকম, সেও মনে করেন সেও একই হিসাব করলো যে সেও এখান থেকে ফার্স্টে ব্যাট হিসাব করে ব্যাটটা বাদ দিয়ে সে তার ক্রয় মূল্য বের করবে 100 টাকা, কারণ সেও মানে সেও যেটা করবে যে সেও ব্যাটের উপরে ব্যাট মানে ব্যাটের উপর ব্যাট নেবে না, মানে যাতে ক্যাসকেডিং এফেক্টটা না হয় সেটা, এই জন্য শুধুমাত্র ব্যাট বাদে ক্রয় মূল্যটা নিয়ে তার সঙ্গে সে লাভ অ্যাড করলো, সেও লাভ অ্যাড করলো 0 টাকা, মানে লাভ অ্যাড করলো না, তার মানে তারও বিক্রয় মূল্য হলো 100 টাকা, সেও 15% হারে 15 টাকা ব্যাট দিল, মানে 115 টাকা এসে দ্বিতীয় ব্যবসায়ী নিকট বিক্রি করে দিবে। দ্বিতীয় ব্যবসায়ী হিসাবটাও ঠিক একই রকম, সেও 1 টাকাও লাভ করলো না, সেও একইভাবে 115 টাকা ভোক্তার নিকট বিক্রি করে দিচ্ছে। তো আপনারা এখানে একটা ব্যাপার লক্ষ্য করে দেখছেন যে আসলে আমদানিকারক যে 115 টাকায় যে পণ্যটি কিনে আনছিল আসলে 100 টাকা কিনেছিল, 15 টাকা দিয়েছিল ভ্যাট, তার মানে আমদানিকারক যে ভ্যাট 15 টাকা দিচ্ছে ভোক্তা কিন্তু সেই 15 টাকায় ভ্যাট দিচ্ছে, ভোক্তা কিন্তু 1 টাকাও ভ্যাট দিচ্ছে না। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি যে প্রথম সিনারিওতে যেটা দেখাচ্ছিলাম যে আসলে মানে মাঝখানের যে ব্যবসায়ী যারা ছিল বা যে বিক্রেতা ছিল প্রথম বিক্রেতা,
তারা কেউ কোনো লাভ না করা সত্ত্বেও কিন্তু ভোক্তাকে একটা ভ্যাট দিতে হয়েছিল, যেটা হচ্ছে 52.09 টাকা। কিন্তু এখানে ভোক্তাকে কিন্তু সেরকম 1 টাকাও ভ্যাট বেশি দিতে হচ্ছে না, মানে আমদানি পর্যায়ে যে ভ্যাটটা আমদানি করে পরিশোধ করছে শুধুমাত্র ভোক্তাকে সেই ভ্যাটটাই দিতে হচ্ছে। আরেকটা ব্যাপার আপনারা এখানে দেখবেন যে এখানে কিন্তু প্রত্যেকটা পর্যায়ে কিন্তু সবাই ভ্যাট সহ ক্রয় মূল্য থেকে কিন্তু ভ্যাট বাদে ক্রয় মূল্যটা বের করে তারপর কিন্তু ভ্যাটের হিসাবটা করছে। তার মানে আসলে ক্যাসকেডিং এফেক্টটা দূর করার জন্যই কিন্তু আসলে প্রত্যেকটা পর্যায়ে ক্রয় মূল্য থেকে ভ্যাটটা বাদ দিয়ে তারপরে ভ্যাট হিসাব করা হচ্ছে। কিন্তু এখানে আবার আপনারা একটা ব্যাপার খেয়াল করবেন যে এখানেও তো আসলে 100 টাকার উপর বারবার ভ্যাট নেওয়া হচ্ছে, এখানে 100 টাকার উপর ভ্যাট নেওয়া হচ্ছে, এখানে 100 টাকার উপর ভ্যাট নেওয়া হচ্ছে, এখানে 100 টাকার উপর ভ্যাট নেওয়া হচ্ছে, কিন্তু আসলে 100 টাকার উপরে ভ্যাট নেওয়া হচ্ছে না। কারণ সরকার, আমরা এবার দেখবো সরকারের ফান্ডে কে কত টাকা ভ্যাট দিল। তো এটা দেখা, এটা আপনারা দেখবেন যে সরকারের ফান্ডে আসলে সে 0 টাকা ভ্যাট দিবে। কেন সে 0 টাকা ভ্যাট দিবে? কারণ সে এই যে 15 টাকা ভ্যাট যে নিল ব্যবসায়ী একের কাছ থেকে, সে কিন্তু আসলে এই 15 টাকা কিন্তু গভর্নমেন্টের ফান্ডে জমা দিবে না। সে আসলে এটাকে আমরা বলি রেয়াত সুবিধা। এই রেয়াত সুবিধার জন্য সে এই 15 টাকা থেকে আগে যে আমদানি পর্যায়ে 15 টাকা ভ্যাট দিয়েছিল এটা বিয়োগ করলে বাকি যে টাকাটা সেটা সে গভর্নমেন্টের ফান্ডে জমা দিবে। যেহেতু সে 15 টাকা ভ্যাট নিছে আর 15 টাকা ভ্যাট সে দিয়েছিল আমদানি পর্যায়ে, তার মানে সে এখন বর্তমানে গভর্নমেন্টের ফান্ডে 1 টাকাও ভ্যাট দিবে না। একইভাবে আপনারা দেখতেছেন প্রথম ব্যবসায়ী দ্বিতীয় ব্যবসায়ী এদের ক্ষেত্রেও এরাও প্রথমে 15 টাকা ভ্যাট দিয়েছিল, পরে আবার ভ্যাট নিয়েছিল দ্বিতীয় ব্যবসায়ীর কাছ থেকে, তার মানে সেও ব্যবসায়ী এক যে সেও 1 টাকাও দিবে না। দ্বিতীয় ব্যবসায়ীর ক্ষেত্রে একই কথা, সে 15 টাকা ভ্যাট নিয়েছে ভোক্তার কাছ থেকে, কিন্তু সে এটা কেনার সময় মানে ব্যবসায়ী একের কাছ থেকে কেনার সময় সেও 15 টাকা ভ্যাট নিয়েছিল, তাহলে সেই 15 টাকার সঙ্গে সরি দিয়েছিল 15 টাকা, তাহলে সেই 15 টাকার সঙ্গে এই 15 টাকা বিয়োগ করে সেও 1 টাকা ভ্যাট দিবে না। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এই সিনারিওটা কিন্তু একদম সেকেন্ড সিনারিওর মতোই, শুধুমাত্র পদ্ধতিটা একটু ভিন্ন, একটু আলাদা। তো এবার আমরা দেখাই যে জিনিসটা আসলে এরকম করার কারণ কি। কারণ আমাদের আসলে মানে এটা হচ্ছে যে ভ্যাটের যে কর্তৃপক্ষ তারা আসলে এই জিনিসটাকে আরেকটু কি বলে আরেকটু এফেক্টিভ করার জন্য, যে সবাই যেন আসলে ভ্যাট দেয় বা একজন আরেকজনকে মানে মানে ভ্যাট যে দিছে এটার প্রমাণ করার জন্য সরকার একটা জিনিস করছে, সেটা হচ্ছে একটা মূসক চালান বলে 6.3। সে 6.3 চালানের মাধ্যমে আসলে এই জিনিসটা দেয়। তো আপনাদের একটা ব্যাপার বলি, এই যে লাস্টের যে 3টা ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাট বাদে বিক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর ভ্যাট আর ভ্যাট সহ বিক্রয় মূল্য, এই 3টা ইনফরমেশন দিয়ে কিন্তু আসলে মূসক চালানগুলো তৈরি করা হয়। তো আমি এবারে মূসক চালান সহ আপনাদেরকে দেখাচ্ছি, যে মূসক চালান সহ দেখলে আপনারা দেখবেন যে আমি এখানে এই যে মূসক চালানের একটা ফরম্যাট দেখেছি, আসলে মূসক চালানটা কিন্তু এরকমের না, মূসক চালানে কিন্তু আর অনেক কিছু থাকে। তো আমি আপনাদের এই জিনিসটাই দেখাচ্ছি, যেমন এই যে ভ্যাট বাদে বিক্রয় মূল্য ভ্যাট, তারপরে ভ্যাট সহ ক্রয় মূল্য, সরি ভ্যাট সহ বিক্রয় মূল্য। তো এই যে ভ্যাট বাদে বিক্রয় মূল্য হচ্ছে এই যে 100 টাকা, এই যে সেই 100 টাকা, ভ্যাট হচ্ছে 15 টাকা, এই যে 15 টাকা, আর এই যে 115 টাকা হচ্ছে ভ্যাট সহ বিক্রয় মূল্য, এই 3টাই কিন্তু আমি এখানে নিয়ে দেখাইছি। তো এরকম একটা মূসক চালান আমদানিকারক এই ব্যবসায়ী এককে দিবে যখন সে পণ্যটি তাকে হস্তান্তর করবে। আর এই মূসক চালানের মধ্যে কিন্তু আর অনেক কিছু লেখা থাকে। আর এই মূসক চালানটা কিন্তু পণ্য যখন পরিবহন করা হয় তখন সেই গাড়িতে কিন্তু এই চালানটা রাখতে হয়, চালানের মূল কপি রাখতে হয়, একটা ফটোকপি ব্যবসায়ী আমদানিকারক তার নিজের কাছে রেখে দিবে। একইভাবে আপনারা দেখবেন যে ব্যবসায়ী এক যখন ব্যবসায়ী দুই নিকট পণ্য সরবরাহ করবে তখন সেও কিন্তু একটা মূসক চালান 6.3 ইস্যু করবে এই ব্যবসায়ী দুইয়ের বরাবর। তারও হিসাবটা কিন্তু একই রকম, কারণ এখানে কিন্তু তারও পণ্যের দাম ছিল ভ্যাট ছাড়া 100 টাকা, ভ্যাট 15 টাকা, আর ভ্যাট সহ হচ্ছে 115 টাকা। এই এবার আমি আপনাদেরকে দেখাই যে ধরেন এই আমদানিকারক এখানে কিছু মূল্য সংযোজন করলো, তো আপনারা আমি যেহেতু বললাম এটা একদম সেকেন্ড সিনিয়রের মধ্যে, যে যত টাকা মূল্য সংযোজন করবে ঠিক তত টাকা ভোক্তার এখানে প্রাইসটা বেড়ে যাবে, আর ঠিক তত টাকার উপর যে ভ্যাটটা আসবে সেই ভ্যাটটা এখানে বেড়ে যাবে, আর সেই ভ্যাটটা শুধুমাত্র সরকারের ফান্ডে যাবে। তো আমি এবার দেখাই যে আমি যদি এখানে 10 টাকা অ্যাড করি, মানে আমদানিকারক সে 10 টাকা অ্যাড করলো, তো 10 টাকা অ্যাড করার কারণে দেখেন এখানে 11.26 টাকা বেড়ে গেছে, সেই সঙ্গে আরও 10 টাকা বাড়ছে। তার মানে এখানে আপনারা বুঝতেই পারতেছেন 10 মানে কি বলে 10 টাকা, ওই 11 টাকা, 11.50 টাকা এখানে বাড়ছে আগের চেয়ে, মানে 115 টাকার চেয়ে। তো এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাট বাদে, এবার দেখেন আপনারা এখানে ব্যাট বাদে যে বিক্রয় মূল্য সেটাও কিন্তু 110 টাকা হচ্ছে, বিক্রয় মূল্য ব্যাটের পরিমাণ 16.50 টাকা, আর ব্যাট সহ বিক্রয় মূল্য হচ্ছে 126.50 টাকা। তো এখান থেকে আপনারা দেখলেই বুঝবেন এবার মানে মূসক চালানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন ব্যাট বাদে বিক্রয় মূল্য ব্যাট সব চেঞ্জ হয়ে গেছে, তার মানে এবার হচ্ছে ব্যাট সহ তার বিক্রয় মূল্য হচ্ছে 126.50 টাকা, তার মানে এই 126.50 টাকা কিন্তু সে ব্যবসায়ী একের নিকট থেকে নিবে। কিন্তু এখানে সে ভ্যাট কিন্তু পরিশোধ করছে কয় টাকা, 16 টাকা, সরি ভ্যাট কিন্তু সে নিছে ব্যবসায়ী একের কাছ থেকে 16.50 টাকা, আর সে আমদানি পর্যায়ে কিন্তু ভ্যাট দিয়েছিল 15 টাকা। তার মানে 16.50 টাকা থেকে 15 টাকা বাদ দিলে বাকি যে থাকে সেই 1.5 টাকা সে গভর্নমেন্টের ফান্ডে জমা দিবে। তো এরপর আমরা দেখবো যে প্রথম ব্যবসায়ী যে সে যদি কিছু টাকা লাভ অ্যাড করতো, ধরলাম সেও লাভ অ্যাড করলো 10 টাকা, তারা দেখবেন তারও যে মূসক 6.3, মানে যে মূসকটা সে ব্যবসায়ী দুইকে দিবে পণ্য সরবরাহের সময়, তার মূসক চালানটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। দেখবেন তারও ব্যাট বাদে বিক্রয় মূল্য হয়ে গেছে 120 টাকা, সে তার ব্যাটের পরিমাণ হচ্ছে 18 টাকা, আর ব্যাট সহ মূল্য হচ্ছে 138 টাকা। এরপরে দেখবেন যে সেও কিন্তু যে তার মানে কি সে ব্যাট আসলে ব্যবসায়ী দুইয়ের নিকট থেকে ব্যাটটা নিল 18 টাকা, কিন্তু সে কিন্তু এখানে কত টাকা
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সে 16 টাকা 50 পয়সা কিন্তু সে ভ্যাট পরিশোধ করছে, মানে আমদানিকারকের কাছে কেনার সময়। তার মানে সেই 18 টাকা থেকে সে 16 টাকা 50 পয়সা বাদ দিলে বাকি থাকে 1.5 টাকা, এই 1.5 টাকা সে গভর্নমেন্টের ফান্ডে জমা দিয়ে দিবে। একইভাবে এও যদি আরো 10 টাকা প্রফিট করতে চায়, মানে 10 টাকা সে মূল্য সংযোজন করতে চায়, তাহলে দেখবেন তার ভ্যাটের চালানটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার ক্ষেত্রেও কিন্তু একই রকম ব্যাপার হবে, সেও কিন্তু ব্যবসায়ী একের নিকট থেকে 15 টাকা কেনার সময় ভ্যাট দিয়েছিল 18 টাকা, আর এখন সে ভোক্তার নিকট থেকে ভ্যাট নিচ্ছে 19 টাকা 50 পয়সা। তার মানে এই দুটো ডিফারেন্স হচ্ছে 1.5 টাকা, সেই 1.5 টাকা সে গভর্নমেন্টকে দিয়ে দিবে। তো আপনারা এখানে বুঝতেই পারতেছেন যে আসলে রেয়াত সুবিধার কারণে সবাই কিন্তু গভর্নমেন্টকে কম পরিমাণ ভ্যাট দিয়ে পারতেছে। কেউ যদি কোনো মূল্য সংযোজন করতে না পারে, মানে কেউ যদি কোনো লাভ করতে না পারে, তাহলে কিন্তু গভর্নমেন্টে তাকে 1 টাকাও ভ্যাট দিতে হচ্ছে না, অর্থাৎ ভোক্তার উপর কিন্তু ব্যাটের চাপটা তখন কমে যায়। তো যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমার ভিডিওতে আমি যদি কোনো ত্রুটিযুক্ত কোনো ভুল কিছু যদি আপনাদেরকে দেখিয়ে থাকি, কিংবা এই জিনিসটা এরকম না হয় এরকম হলে ভালো হতো, বা এইভাবে করে রিপ্রেজেন্ট না করে এইভাবে রিপ্রেজেন্ট করলে ভালো হতো, এরকম যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান। আর আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, শেয়ার করেও আপনারা তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, কারণ আপনার আশেপাশে এরকম অনেকেই দেখবেন যারা ভ্যাট রিলেটেড জিনিসগুলো নিয়ে অনেক গবেষণা করেন, অনেক এক্সপার্ট, তারা অনেক অভিজ্ঞ এই জিনিসগুলো, তাদের কাছে হয়তো অনেক সহজ। তো তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন যে আমার এই ভিডিওতে আমি যা দেখালাম সেই জিনিসগুলো সঠিক কিনা, বা এই জিনিসগুলো কিরকম হওয়া উচিত। তো ভিডিওটি শেয়ার করার জন্য আপনারা আপনাদের ইউটিউবের নিচে দেখবেন এরকম ডান দিকে একটা শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করার পর আপনারা সব সোশ্যাল মিডিয়ার লিস্ট এখানে পেয়ে যাবেন। যেমন ফার্স্টে আছে ফেসবুক, আপনারা এখানে ফেসবুকে ক্লিক করার পর ফেসবুকে ঢুকে আপনারা ভিডিওটি পোস্ট করতে পারেন, অথবা চাইলে আপনারা এখান থেকে লিঙ্কটি কপি করে যে কোনো জায়গায় পেস্ট করে কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারবেন। তো সবশেষে আপনাদের কাছে আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে আমি কখনো চাই না আপনাদের কাছ থেকে হারিয়ে যেতে, আমি এরকম ভ্যাট রিলেটেড আরো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই। আর সেটার জন্য আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটাতেও একটু ক্লিক করতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।